হ্যালো ফ্রেন্ডস, বাঙালির কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। আজকে আমি পেঁয়াজের কলি দিয়ে একটি দুর্দান্ত রেসিপি তোমাদের সাথে তুলে ধরবো। সো ফ্রেন্ডস, ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো, আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করো। তো চলো দেখা যাক আমি ভিডিও রেসিপিটির জন্য আমি কী কী নিয়েছি। তো আমি এখানে পেঁয়াজের কলি ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি, আর নিয়েছি একটা ডিম, আর নিয়েছি তিনটা টমেটো কুচি, আর নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। তো চলো দেখি ভাবে আমি বানাই। তো ফ্রেন্ডস, আমি একটা চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, প্যানে 2 টেবিল স্পুন তেল নিয়ে নিয়েছি। তেলটা গরম হলে এতে আমি একটা ডিম ফেটিয়ে নেব। ডিমে সামান্য পরিমাণ নুন দিয়ে আমি ডিমটাকে ভালোভাবে ঝুড়ি বানিয়ে নিব। আমি পেঁয়াজের কলিটা ডিমে ঝুড়ি দিয়েই বানাবো। তো আমার ডিমের ঝুড়িটা হয়ে গেছে, আমি এখন এটা আর একটা আলাদা পাত্রে উঠিয়ে রেখে দেব। তো ফ্রেন্ডস, আমি কড়াইয়ে আবার 3 টেবিল স্পুন তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হলে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, এখানে 4টা কাঁচা লঙ্কা চেরা, এটা ভালোভাবে 2-3 মিনিট আমি ফ্রাই করে নেব। ফ্রাই করা হলে আমি এখন 1 টেবিল স্পুন রসুন বাটা দিচ্ছি, আর রসুন বাটাটা দিয়ে আমি আবার 1 মিনিটের মতন ফ্রাই করে নেব। কারণ রসুনের একটা যে কাঁচা গন্ধটা থাকে, সেটা কড়াইয়ে এভাবে নাড়তে থাকলে কাঁচা গন্ধটা চলে যায়। তো ফ্রেন্ডস, আমার এটা হয়ে গেছে, আমি এখন এতে পেঁয়াজের কলিটা দিয়ে দিচ্ছি। দেব পরিমাণ মতো নুন, দেব 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, আর দেব 1/2 টিস্পুন ধনে গুঁড়ো। সব কিছুই আমি একসাথে ভালোভাবে মিশিয়ে নিব। মিশিয়ে নিয়ে আমি এখন টমেটো কুচিটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। পেঁয়াজের কলির সাথে টমেটো কুচিটা ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে 2 থেকে 3 মিনিট আমি ফ্রাই করব, কারণ পেঁয়াজের কলির থেকে সামান্য পরিমাণ জল বেরোয়। যে জলটা বেরোয় সেটা এখন শুকানো অবধি আমি অপেক্ষা করব। জলটা শুকিয়ে এসেছে, এখন আমি 1 কাপ পরিমাণ জল দিয়ে দেব পেঁয়াজের কলিটা সিদ্ধ হওয়ার জন্য। তো আমি এখানে ঢাকা চাপা দিয়ে 5 থেকে 6 মিনিট রান্না করব। 5 মিনিট পর ফিরে এলাম। তো দেখো ফ্রেন্ডস, আমার পেঁয়াজের কলিটা সিদ্ধ হয়ে এসেছে, কিন্তু জল থেকে গেছে। এই মুহূর্তে আমি ঝুড়ি করা যে ডিমটা সেটা আমি এর মধ্যে দিয়ে দেবো। ঝুড়ির ডিমটা পেঁয়াজের কলির সাথে ভালোভাবে মিশিয়ে আবার আমি 2 থেকে 3 মিনিট করব। ফ্রেন্ডস, আমি 2 মিনিট পর ফিরে এলাম। দেখো আমার জলটাও শুকিয়ে এসেছে, পেঁয়াজের কলিটা একদম পারফেক্টভাবে তৈরি হয়েছে। আমি এখন এর মধ্যে ধনে পাতা কুচি ছড়িয়ে দেব, আর দেব 1/2 টিস্পুন জিরে গুঁড়ো দিয়ে আমি এখন এইগুলো ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নিলেই তৈরি হয়ে গেল আমার আজকের পেঁয়াজের কলির রেসিপি, দুর্দান্ত রেসিপি। সো ফ্রেন্ডস, রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে, আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবে, আর বেশি বেশি করে শেয়ার করবে। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে দিবে, কারণ আমি যখন ভিডিও আপলোড দেবো সঙ্গে সঙ্গে যেন তোমার কাছে পৌঁছেছে। তো ফ্রেন্ডস, আজকে এই পর্যন্তই। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।